আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি মানববন্ধনে
তথাগত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আকাবির ওলামায়ে কেরাম একের পর এক উপস্থিত হচ্ছেন এবং আসবেন। কিছুক্ষণের মধ্যেই মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রত্যেকটি এবং বিরূপ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত আজকের এই জাতীয় মানববন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। আমাদের বড়দের নির্দেশ অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই আমাদের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। আমাদের গেটের একদম খোসা সামনে দিয়ে আমাদের মানববন্ধন ডানে এবং বামে পূর্ব এবং পশ্চিমে সারিবদ্ধ হয়ে মানব প্রাচীর তৈরি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য। আজকের এই কোরবানির পরিবেশ তৈরি করতে হবে এবং আমাদের বড়দের নির্দেশ হলো আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হবে। শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বড়দের পক্ষ থেকে আমাদের এই মানববন্ধন মসজিদের আঙ্গিনার বাহিরে গিয়ে গেটের সামনে দিয়ে ডান বাম হয়ে মানব প্রাচীর তৈরি হবে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসার ধ্বনি উচ্চারিত হবে। সেজন্য এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। শেষ পর্যন্ত আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? كما بدأنا أول
দেখতে পাচ্ছেন যে আজকে বাংলাদেশ হেফাজত ইসলামী তারা নবীজিকে কটূক্তি করার দাবিতে আজকে তারা মানববন্ধন করছে, যদিও সেটা প্রেস ক্লাবের সামনে করা কথা ছিল, বাট কোনো কারণে সেটা পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে বায়তুল মোকাররমের সামনে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও হেফাজতে ইসলামী তারা তাদের মানববন্ধন চালিয়ে যাচ্ছেন। তাদের কথা হচ্ছে তাদের ইমানের জোরের কাছে কোনো কিছুই আসলে বাধা নয়, তাই তারা বেশ ঘণ্টাখানেক যাবতে বায়তুল মোকাররমের প্রাঙ্গণ থেকে তারা মানববন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের বক্তব্য শেষের পরে তারা বায়তুল মোকাররমের সামনে তাদের মানব দেয়াল তৈরি করার কথা বলেছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আইপিএনের পেজ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি ও চরমাবরণ করার জন্য, তার প্রতিবাদে ভারতের বিরোধের জন্য বাংলাদেশের পক্ষ থেকেও নানান রকম ব্যান সহ নানান রকম পদক্ষেপ নেওয়া হয়। সেই দাবিতেই বেসিক্যালি বায়তুল মোকাররমের প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলামী তারা এই মানববন্ধন কার্যক্রম পরিচালনা করছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যেও তারা আসলে তাদের কার্যক্রম নেওয়া হচ্ছে না। Islam ki sabse mahabbat ko
মুসলমানদের পরিবার দাবি মনে